সুপ্রিয় দর্শক, আজ 17 জুলাই 2020 শুক্রবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট, হাটের রাজা বলা হয় এই আমবাড়ি হাটকে। আপনারা দেখছেন যে কুরবানির হাট পুরো জমজমাট হাট বসে গিয়েছে। ওই যে দেখছেন আপনারা, প্রচুর ক্রেতা আজ হাটে। আর এদিকে যে গরুগুলো দেখছেন, এগুলো কেনা হয়ে গিয়েছে, এগুলো বিক্রি হয়ে গিয়েছে। তা আসুন আমরা কিছু বাইরের ব্যাপারীদের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? শরীফুল। শরীফুল কোথা থেকে আসছেন? জয়পুরহাট কালাই। জয়পুরহাট কালাই। কতগুলি গরু নিচ্ছেন? 16-17টা। 16-17টা। এই যে খুব সুন্দর সুন্দর আমরা দেখছি, এই যে শাহিওয়াল বাছুর, এগুলি কি এই জয়পুরহাটে বেশি চলে? এগুলো বেশি চলে না। আচ্ছা, এগুলি কি দরে কিনছেন এই আমবাড়ি হাট থেকে? বিভিন্ন দাম আছে, 62-65-50। মানে 50,000 টাকা কি সর্বনিম্ন? সর্বনিম্ন 50,000 টাকা। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে শাহিওয়ালগুলি, এগুলো 50,000 টাকা থেকে শুরু করে 60-62 পর্যন্ত ওনারা এই হাট থেকে কিনেছে। এই যে দেখুন, অনেকগুলি গরু ওনারা কিনেছে। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি যে এই হাটে কতদিন ধরে আসেন? বহুদিন থেকে। কতদিন? 10-15 বছর হবে। 10-15 বছর। আচ্ছা, এই যে এই হাটে আসেন, এই যে টাকা পয়সা যে প্রচুর নিয়ে আসেন, এতে কোনো সমস্যা হয়? না, সমস্যা নেই। সমস্যা নাই। আর আপনারা কি ট্রাকগুলি নিয়ে আসেন না এখান থেকে ট্রাক নেন? না, ট্রাক নিয়ে আসি। ট্রাক নিয়ে আসেন। এই যে জয়পুরহাট থেকে যে ট্রাকগুলি নিয়ে আসেন, ট্রাকের ভাড়া কীরকম পড়ে? এলা 6,000-7,000। 6,000-7,000 টাকা করে ভাড়া পড়ে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন যে জয়পুরহাট থেকে ওনারা এই গরুগুলি ক্রয় করেছে, এবং আরও কিছু গরু ক্রয় করতে ওনাদের 4-5 জন করে আসেন, ভেতরে ঢুকেছে। তা আসুন আমরা আরও কিছু গরুর আপনাদেরকে খোঁজ খবর জানাই। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখছি এখানে, এই যে দেখুন দেশাল জাতের এই যে ষাঁড় গরুগুলি, এগুলো কুরবানি উপলক্ষে এগুলো চাহিদা রয়েছে। তা আসুন এই গরুগুলি যিনি নিয়ে এসেছেন তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন? বড়গ্রাম থেকে। বড়াইগ্রাম, দিনাজপুর থেকে। কতগুলি গরু আনছেন? 13টা। এই যে এই 13টা। হ্যাঁ। আচ্ছা, এগুলির কি সব দাঁত উঠছে কুরবানির যোগ্য? হ্যাঁ, কুরবানির দাঁত উঠছে, দুই দাঁত করে। আচ্ছা, দুই দাঁত করে হয়েছে। আচ্ছা, এই দেশাল গরুগুলি আপনারা কিরকম দাম চান? এলে তো আর 65 করি। 65 করে। এগুলোর মাংস কিরকম হবে? 3 মণ। পার 3 মণ হবে। আচ্ছা, 3 মণের কাছাকাছি ওই সবগুলির মাংস হবে। 65 করে দাম চাচ্ছেন। আর দরদাম কত পর্যন্ত করছে? 55-56 করে। 55-56। আপনার পোষাবে কত হবে? আমার 58-60 হলে ভালো হয়। আচ্ছা, 58 হইলে আপনার ভালো হয়। আচ্ছা আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই আমবাড়ি হাটে এই গরুর দাম কম না বেশি। এরপরে আসুন আপনাদেরকে আরও কিছু আমরা তথ্য জানানোর চেষ্টা করি এই আমবাড়ি হাট থেকে। এবারে আমরা এই জায়গায় দেখছি, এই যে দেখুন ছোট বড় আমবাড়ি হাট, একদম জমজমাট হাট। আচ্ছা, এই গরুগুলি কে কিনেছে? ব্যাপারী কিনছে। ব্যাপারীরা কিনছে। আচ্ছা, আমরা একটু এদিকে একটু জিজ্ঞাসা করি, এই যে কালো গরুটা দেখছি দেশাল, এটার ওজন কীরকম হবে ভাই? 3.5 মণ। 3.5 মণ। দাম কত লাগছেন? 70। দরদাম করছে কেউ? কত? 2,000 কম 60। আপনার মানে নিয়ত করছেন কত? 65 নিয়ত করছে। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, এরপরে আমরা এখানে একটা লাল গরু দেখছি। এই লাল গরুগুলির কুরবানিতে খুব চাহিদা রয়েছে। চাহিদা কই ভাই? চাহিদা তো হলো। দাঁত কয়টা? দাঁত 2 দাঁত। ওজন? 4.5 মণ। 4.5 মণ হবে না, 4 মণ হবে। দাম কত চাচ্ছেন? দামটা চাচ্ছি 85। 85 চাইছেন। আর মানুষ দরদাম কত করছে? 70-72। মানে 75 নিলে ছাড়ে দিবেন মনে হয়? কিনতে পারেনি। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মানে এখন অবস্থাটা কি বলেন তো? বেচাকেনা নাই, পার্টি তো প্রচুর দেখলাম আছে। মানে দামটা পাচ্ছেন না? ন্যায্যদামটা পাচ্ছেন না, মানে আপনাদেরকে লসে চলে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন যে ব্যাপারীরা বলছে যে প্রচুর লস হয়ে যাচ্ছে। ভাই, কালো গরু দুটা কার আপনার?
কোনটা? এই যে এই পাশেরটা, এটা দাঁত কয়টা? দাঁত হয়নি। এই যে ক্রস জাতের গরু, এটা দাম কত যাচ্ছেন? হ্যাঁ, 82। তারপর দরদাম কত পর্যন্ত উঠছে? 65। মানে 65-তে পোষাচ্ছে না? কত লস? 20,000 লস। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে ওনারা বলছে অনেক টাকা লস যাবে। এটা কি শাহিওয়াল লালটা? শাহিওয়াল না দেশি? দেশি হালকা শাহিওয়ালের ক্রস। এটা ভাই দাঁত কয়টা? চারটা। আর ওজন কিরকম হবে ভাই এটার? ওজন কিরকম হবে? 6 মন। 6 মন। দাম কত যাচ্ছেন? 1,40,000। আর দরদাম কত পর্যন্ত উঠছে? এই তো নিয়ে আসলাম। ও নিয়ে আসছেন, এখনো দরদাম উঠেনি? আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর গরুর আমদানি হচ্ছে। ভাই আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? সিরাজগঞ্জ থেকে। এই যে এই ধরনের ছোট ছোট গরু নিচ্ছেন? এইগুলো কোন হাটে বেচবেন? হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা, সিরাজগঞ্জের বিভিন্ন হাটে। আচ্ছা আচ্ছা, আপনি এই আমবাড়ি হাটে কতদিন ধরে আসেন? মেলা দিন ধরে আসেন। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন সিরাজগঞ্জের পার্টি, তারা এই যে এই ধরনের গরুগুলি ওনারা নিয়েছে। এই যে দেখুন, এই যে খামার করার উপযোগী যে গরুগুলি রয়েছে। আসুন, এরপরে আমরা আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই। এখানে আমরা দেখছি প্রচুর ভিড়। ভিড়টা এড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন, গরুগুলিকে আমরা সম্পূর্ণভাবে দেখাতে পারছি না, কারণ এখানে দাঁড়ানোর জায়গা নেই। এটার দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছে? এখানে দেখি ভাইয়া, ভাইজান, এই যে এটা দাঁত কয়টা? দাম কত যাচ্ছে? 75। ওজন হবে 3.5 মন। দরদাম কত করছে? 65। কত হইলে আপনি ছাড়বেন? 70 হইলে দেবো। 70 হইলে আপনি? আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন, তারপর এই যে এখানে একটা লাল গরু দেখছি, এটা দাঁত কয়টা ভাই? দুই দাঁত। এটা দাম কত যাচ্ছেন? 75। আর মানুষ দরদাম কত করছে? 62-63। ব্যবসা কি খারাপ? মানে গরুর প্রতি কত টাকা লস যাচ্ছে? নিম্নে 8-15,000 টাকা লস যাচ্ছে। মানে গতবার তো লস হয়েছে, এবার আরো বেশি লস হয়েছে। আচ্ছা, এই যে আপনারা লস গুলো করছেন, তাহলে আপনারা এত দাম দিয়ে কিনছেন কেন গরুগুলি? পালা গরু, খাবারের দাম প্রচুর বেশি। আচ্ছা, লস হলেও তো এখন বেচতে তো হবে। মানে আপনি বলছেন মোটামুটি 8-15,000 টাকা পর্যন্ত লস যাবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে ওনারা বলছে যে সবাই 8-15,000 টাকা পর্যন্ত লস। এবং আপনারা দেখছেন পুরো জমজমাট কুরবানি হাট। ভাই সাদা দাঁত উঠছে? দুই দাঁত। দাম কত চান? 48। দরদাম কত পর্যন্ত উঠছে? 43। ওজন কিরকম হবে মাংস? 2 মন হবে না, একটু কম হবে? আচ্ছা, শুনছি আমরা। সুপ্রিয় দর্শক, আবারও জানিয়ে রাখি, আজ 17 জুলাই 2020 এই কুরবানির এই হাট, হাটের রাজা আমবাড়ি। আপনারা দেখছেন প্রচুর গরু উঠেছে, কিন্তু বিক্রেতারা বলছে যে দাম পাচ্ছে না। তো এই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের গরুর দাম এবং কী দরে কিনছে বিভিন্ন ব্যাপারীরা বাইরে থেকে আসে, তা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো স্বল্প পরিসরে এই ভিডিওটি আপনারা, আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমরা ভিতরে ঢুকতে পারছি না, কারণ আপনারা দেখছেন যে প্রচুর ভিড়। এই যে দেখুন প্রচুর ভিড়, আমবাড়ি হাট জমে উঠেছে।
এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।